ফাইভার আপওয়ার্ক সহ যে মার্কেট আছে ওইখানে কাজ করতে গেলে আমাদেরকে কিছু গ্রাফিক ডিজাইন করতে হয় যেমন ফাইভারের গিগের ব্যানার আপওয়ার্কের ক্যাটালগ ওইগুলোতে বিভিন্ন ডিজাইন করতে হয় আমাদেরকে এবং ওই ডিজাইন করতে গেলে লোগো এবং আইকনের প্রয়োজন হয় ওইগুলো আমরা নরমালি গুগল থেকে ডাউনলোড করি তারপর হয়তোবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ইউজ করি আজকের এই পর্বে আপনাদেরকে একটি রিসোর্স শেয়ার করব যেখানে আপনারা ফ্রিতেই এই রিসোর্সগুলো পেয়ে যাবেন এবং আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন কোনো বাধা নেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি রাসেল আছি আপনাদের সাথে সবাইকে আসসালামু আলাইকুম তো চলুন শুরু করা যাক আমরা একটা ওয়েবসাইটে চলে যাব এবং আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এগুলো কীভাবে ইউজ করবেন খুবই সহজ আমরা চলে যাব আইকন অ্যাপ ডট কম নামে একটা ওয়েবসাইট আছে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব এইখানে আপনি যাই মানে আপনি লিখবেন এখানে পাঁচশোকে মানে হচ্ছে পাঁচ লাখের মতো ভ্যাক্টর লোগো এবং আইকন আছে ওকে তো মনে করুন আপনি ক্যানভাতে কোনো একটা ডিজাইন করছেন হুম তো এখানে অথবা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর হতে পারে মনে করুন আপনি একটা গিগের ব্যানার তৈরি করবেন হ্যাঁ তো একটা গিগের ব্যানার তৈরি করছেন এখানে একটা লোগো লাগছে মনে করুন ফাইভারের একটা লোগো লাগবে তো এই ক্যানভাতে আপনি বিভিন্ন লোগো পেয়ে যাবেন এখানে এলিমেন্টে যদি আপনি ফাইবার লিখে সার্চ করেন ফাইবার তাহলে দেখেন এখানে শুধুমাত্র একটা লোগো আছে তা ওইটা ফ্রি না হুম আপনি আপওয়ার্কের কিছু লোগো পেয়ে যাবেন বা বিভিন্ন আইকন এখান থেকে এলিমেন্ট থেকে পাবেন কিন্তু আপনি যদি এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে এগুলো তো ইউজ করতে পারবেন পাশাপাশি এগুলোর কালার আপনি যেভাবে চান ওইভাবেই পরিবর্তন করতে পারবেন যেমন আপনি যদি ফাইভারের একটা লঘু চান হুম ফাইভারের লিখে এন্টার করলাম এবং এইখানে তিনটা লঘু পাচ্ছি আমরা এটি সব থেকে বেশি ব্যবহৃত হয় তো এখানে ক্লিক করলেন এখান থেকে মূলত আমরা এস ভিজি ফাইল ডাউনলোড ওকে তো থেকে ফাইল এটাকে ডাউনলোড করব এখানে ক্লিক করলাম এবং এখানে সেভ করলাম এখন এখান থেকে আমরা এটা কিন্তু পিএনজি অথবা জি কিছু না এখান থেকে আমরা আপলোড করব ওকে আপলোডে ক্লিক করলাম আপলোড ইমেজ তারপর হচ্ছে এখানে ফাইবার এই যে দেখেন এটা ওকে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলাম এবং আগেও এটা আমি করেছি দেখেন তো এইখানে যখন আমি এখানে ক্লিক করব তখন এটা আমরা ইউজ করতে পারবো দেখেন এখন আপনি এই যে দেখেন এখানে কালার এটা টেক্সট আছে আপনার হোয়াইট কালার এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবুজ কালার তাই না তো এখন আপনি যদি চেঞ্জ করতে চান যেমন আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করতে চান এবং এই টেক্সটের কালারটাকে সবুজ করতে চান দেখুন তো এইভাবে আমরা যে কোনো কিছু আমরা মানে এখান থেকে ডাউনলোড করে তারপর ব্যবহার করতে পারবো এবং কালারও পরিবর্তন করতে পারবো এখন আপনি চাচ্ছেন হচ্ছে একটা এরো আইকন আপনি আনবেন এখান থেকে এরো লিখে আমরা সার্চ করব দেখেন এখানে অনেকগুলো আইকন চলে আসবে ওকে আমরা এইগুলা ফ্রিতে ইউজ করতে পারবো ঠিক একইভাবে তো আমরা অনেক সময় বিভিন্ন সার্ভিসের ইন্ডিকেশন করি না এরও দিয়ে অথবা আপনি বিভিন্ন ডট প্যাটার্ন হুম আপনি ফেসবুকে লোগো পাচ্ছেন টুইটার বিভিন্ন ধরনের লোগো এবং আইকন এখান থেকে পেয়ে যাবেন আপনি যা চান ওকে আপনি টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেন তো এখান থেকে আপনি এটা পাবেন কি না হুম এখানে যদি আমি সার্চ করি সরি এখানে চলে যাব এখানে আমি যদি সার্চ করি যে টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স লিখে যদি আমি সার্চ করি তাহলে এই যে দেখেন টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখেন আপনি কিন্তু এখান থেকে এটা নিতে পারবেন এটা নিতে পারবেন হুম অথবা এখানে যদি লিখেন আমি আবারও লিখি টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস টোয়েন্টি ফোর সার্ভিস লিখে সার্চ করলাম এই যে দেখেন এখানে কিন্তু আপনি এটা ইউজ করতে পারছেন এটাকে আপনি এস ভিজি ফাইলে ডাউনলোড করতে পারবেন সেভ করলাম দেন আপনি এখানে এটাকে আপলোড করলেন আপলোড মিডিয়া দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে ওপেন করলেন এবং এখানে আপনি এখন এটা ইউজ করতে পারবেন ওকে আপনি যখন গিগের ব্যানার তৈরি করছেন এবং এইটার কালারও পরিবর্তন করতে পারবেন আশা করি এই রিসোর্সটি ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আমাদের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমাদেরকে আপনাদের পাশে রাখুন পরামর্শ দিন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ